ইসলাম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ইভিনিং শোতে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা দুটা দেশের সম্পর্কের বিষয়, ভারত এবং বাংলাদেশ। আপনারা জানেন গত বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের পর সারা বাংলাদেশ জুড়ে একটা উত্তাল পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সাংঘাতিকভাবে ভারতের যে পরাজয়টাকে সাংঘাতিকভাবে সেখানে উদযাপন করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কমেন্ট আসছে, সবগুলি ভারত বিরোধী কমেন্ট। এবং এমনও বলা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যদি একটা কলাগাছও দাঁড়ায় তাহলেও বাংলাদেশ সেই কলাগাছকেই সমর্থন করবে, কিন্তু কোনো অবস্থায় ভারতকে সমর্থন করবে না। এবং এইসব ভিডিওগুলো যখন বাংলাদেশের বিভিন্ন ব্লগাররা আরও তৈরি করছেন এবং প্রচণ্ড ভারত বিদ্বেষী কথাবার্তা চলছে, এর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ থেকেও অনেকে ভিডিও তৈরি করেছেন, অনেকে ঘটনার নিন্দা জানিয়েছেন। আমি নিজে আমার ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার নিন্দা জানিয়েছি যে বাংলাদেশ কেন ভারতকে এতটা ঘৃণা করে, এটা একটা আশ্চর্যের বিষয়। বন্ধুরা, এখানে কয়েকটা বিষয় আমি দেখছি। বাংলাদেশের মানুষের যেই যে এতটা ভারত বিরোধী মনোভাব, অনেকে আমাকে বলছেন, বাংলাদেশ থেকে আমাকে একজন কবির একজন লেখা পাঠিয়েছেন, অনেকে আবার বলছেন যে না, বাংলাদেশ প্রতিবেশী হিসাবে ভারতেরই বন্ধু। আমি দর্শক, আমি আমার নিজের ব্যক্তিগত উপলব্ধির কথা বলছি। আমি ভারত বাদ দিলে আমি প্রথম যে দেশটাকে যে কোনো খেলাতে সমর্থন করি বা আমার ব্যক্তিগত ভালো লাগার যে দেশটি সেটা হলো বাংলাদেশ। কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছিল, শরণার্থীরা ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং ভারতের সঙ্গে একটা সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে আনাগোনা করছেন, ভারতের মানুষে বাংলাদেশে যাচ্ছেন। তো এরকম একটা দুই দেশের যেখানে সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো আন্তর্জাতিক বিষয়ে ভারত ও বাংলাদেশ একই সঙ্গে একই বিষয়ে একইভাবে কথা বলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের এই যে একটা প্রবল ভারত বিদ্বেষী যে একটা মনোভাব আমরা দেখতে পেলাম, এতে আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি এবং এটা কাম্য ছিল না বাংলাদেশের মানুষের প্রতি। যদিও একাংশ অনেকে বলছেন যে এটা হলো একাংশ কিছু বাংলাদেশের প্রতিক্রিয়া, সব বাংলাদেশি যে বা বাংলাদেশের নাগরিক যে ভারতের বিরুদ্ধে এমন নয়। এগুলো আরও কয়েকটা বিষয় আমি এখানে দেখলাম। যেমন কোথাও বলা হচ্ছে যে ভারত থেকে অনেকে বলছেন যে আমরা তোমাদের স্বাধীনতা স্বাধীন করে দিয়েছি, আমাদের এখান থেকে পেঁয়াজ নাও, আলু নাও, চিকিৎসা করলে আমাদের এখানে আসো, তাহলে কেন আমাদের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে। এখানে একটু আমাদের ভারতবর্ষে যারা আছেন, ভারতে যারা আছেন তাদের কথাবার্তা এখানে একটু গণ্ডগোল আছে আমার মনে হয়। প্রথমত, ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে যে সাহায্য করেছিল সেখানে যদি আপনি আন্তর্জাতিক দৃষ্টি পররাষ্ট্রনীতির দিকে দেখতে যান, ভারতকে এটা করতেই হয়। কারণ পাকিস্তান দুদিক থেকে সত্য পরিবেষ্টিত হয়েছিল ভারত, তাই ভারত পাকিস্তানের ভাগ হওয়ার যে একটা গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে সেটাকে সমর্থন করা ভারতের পক্ষে ভারতের তখন উচিত ছিল এবং ভারত সেই কাজটাই করেছে। এছাড়া আরেকটা বিষয় এখানে ছিল, একটা বাঙালি আবেগ কাজ করেছে সারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা জুড়ে এবং একই সঙ্গে ভারতের তখন যারা 1971 সালের যা ভারতের আবেগ সেটা বাংলাদেশের পাশে ছিল। সব মিলিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ভারতীয় সেনাবাহিনী সাহায্য করেছে। আমি এটা বলছি না যে ভারতীয় সেনাবাহিনীর সাহায্য করাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর যদি সাহায্য না করতো তাহলে আরও অনেকটা দেরি হতো বাংলাদেশ স্বাধীন হতে। তো আমি সেইগুলো ঘটনার কথা এই জন্যই আনছি যে এটা করেছে বলে যদি এখন আমরা বারবারে ভারত বাংলাদেশকে বলি যে আমাদের জন্য তোমরা স্বাধীনতা পেয়েছো, সেটা বাংলাদেশের মানুষ সেটাতে ব্যথিত হবেন। তো এই ধরনের ঘটনা বা বিতর্ক, এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। এবার আমি আসছি বাংলাদেশিদের কথায়। এবং তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে যে হারে ভারত বিরোধী কথাবার্তা চলছে, এতে কী হচ্ছে? এতে দুই দেশের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দেখুন, আমি বলছি না যে ভারতবর্ষ থেকে পেঁয়াজ বা ভারতবর্ষ পেঁয়াজ বা আলু বাংলাদেশকে দিয়ে ভারতের যে মুনাফা হচ্ছে না এমন নয়, ভারতের নিজের মুনাফাও হচ্ছে। কারণ এটা হলো বন্ধুরা দুইটা দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক। একটা এখন আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো আছে তারা একজনের সঙ্গে আরেকজনের সুসম্পর্ক থাকবে, আদান প্রদান থাকবে। সুতরাং বাংলাদেশ ভারত থেকে প্রচুর জিনিস আমদানি করে, আমরা ভারত থেকে কিছু কিছু করে এবং ভারত যারা আমদানি করেন তাদেরও একটা মুনাফা হচ্ছে। সুতরাং এটাকে ঠিক সাহায্য বলা যায় না, একটা ব্যবসা এটা থাকবেই। আর বাংলাদেশ থেকে যেন রুগীরা যে ভারতে আসছে, ভারতের বড় বড় হাসপাতালগুলো, কলকাতা অনেক হাসপাতাল টিকে আছে বাংলাদেশের রুগীদের উপর, সুতরাং এটাও একটা ব্যবসা। কাশ্মীর, তাজমহল দেখার জন্য বাংলাদেশ থেকে মানুষ আসেন,
এটা এটা ভারতের বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে, ভারতের উন্নতি হচ্ছে, তো এটা তো থাকা উচিত। এক দেশ থেকে আরেক দেশ তো আসবেই, এভাবেই একটা দেশের জন্য আরেকটা দেশ সমৃদ্ধ হবে। ভারতের আম্বানিদের টাটাদের বিশাল বিশাল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। সুতরাং দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা সামান্য একটা খেলা সেই সম্পর্কটাকে শেষ করে দিতে পারে না, এটাই আমরা চাইব। কিন্তু এই যে একটা ভারত বিদ্বেষ যেটা দেখলাম, এই যে একটা একাংশ নতুন প্রজন্মের যুবকদের যুবক বা মেয়েদেরও দেখলাম, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। আপনারা হয়তো বাংলাদেশের যারা এই ভিডিওটা দেখবেন তারা হয়তো বলবেন যে হ্যাঁ আপনারা 2015 সালে চুরি করে জিতেছেন। দেখুন, এগুলো কথার কোনো অর্থ নেই। চুরি করে জিতেছেন বলা হয়েছিল ভারতের পিচ নাকি ভারত অনুরোধ তৈরি করেছে যাতে ভারতই বিশ্বকাপ জয় করতে পারে, কিন্তু কী হলো, বিশ্বকাপ ফাইনালে বা হেরে গেল। তার মানে এইগুলো সমস্ত কথা হলো একটা অনুমানের উপর নির্ভর করে বলা। বাংলাদেশের উচিত ছিল তাদের নিজের দল কেন খারাপ প্রদর্শন করলো সেটা নিয়ে গবেষণা করা, অন্যকে দোষারোপ করে নিজে এগুলো যায় না। আপনাদের বাংলাদেশ অনেকে হয়তো জানেন যে বাংলাদেশকে টেস্ট দলের মর্যাদা দিতে তখনকার বিসিসিআই সচিব সভাপতি জগমোহন ডালমিয়া একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন, নেওয়া উচিত। প্রতিবেশী দেশ খেলাধুলায় যুক্ত হবে, এটা তার একটা প্রতিবেশী দেশ হিসেবে নেওয়া উচিত। তাই আমরা চাইব যে দু দেশের মানুষের মধ্যে একটা সুসম্পর্ক থাক, কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী, বিশেষ করে আমাদের বরাক উপত্যকা বা আমরা আসামের বা পশ্চিমবঙ্গের যে সীমান্ত অঞ্চলগুলোর বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক রাখা প্রয়োজন। আমাদের এখান থেকে ট্রেনে করে চট্টগ্রাম বিমানবন্দর থেকে পণ্য আনার কথা বলা হচ্ছে, কলকাতা যেতে হলে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন। শুধু বাংলাদেশকেও ভারতের প্রয়োজন রয়েছে, ভারতের যেমন বাংলাদেশকে যেমন ভারতের প্রয়োজন রয়েছে তেমনি ভারতেরও বাংলাদেশের প্রয়োজন রয়েছে, এটাও বুঝতে হবে। আজকে কলকাতা যদি আমরা করিমগঞ্জ থেকে যদি আমরা সরাসরি সিলেট হয়ে কলকাতা যাই তাহলে 12-13 ঘন্টায় কলকাতা পৌঁছানো যায়, যেখানে 32 ঘন্টা লেগে যায় পাহাড় লাইন হয়ে গুয়াহাটি হয়ে উত্তরবঙ্গ হয়ে যেতে। সুতরাং এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক আজ কয়েকদিন আগে আখাউড়া থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, বাংলাদেশে বর্ডগেজ বসানোর জন্য ভারত বিনিয়োগ করেছে, এটা তো ভারত এমনিতে বিনিয়োগ করেনি, বিনিয়োগ বাড়ে, এখানে ব্যবসা আছে। সুতরাং এটা দুই দেশের নাগরিকদের এটা বুঝতে হবে। এবং বিশেষ করে আর একটা কথা হলো যে এত উল্লাস প্রকাশ করার কী হয়েছে। আমি মানছি ভারতের প্রতি অনেক বিদ্বেষ আছে, ভারত থাকতে পারে, ভারত অর্থনৈতিক অনেকে লিখেছে রাজনৈতিক ব্যাপারে নাকি ভারত হস্তক্ষেপ করে, এইগুলো কথার কোনো অর্থ নেই। আর পণ্য আমদানি দেখুন, আমাদের ভারতবর্ষে যে মোবাইল আসে তার 90% আসে চীন থেকে, বা আমাদের এখনও আমাদের চীনের সঙ্গে প্রচুর পণ্য আমাদের এখানে চীন থেকে আসছে। তো এর অর্থ এটা কি যে চীন কোনো খেলায় যদি হেরে যায় আমরা কি উল্লাস করব? আরব কান্ট্রিগুলোতে আরব দেশগুলোতে বেশিরভাগই রাজনৈতিক এবং ব্যবসায়িক যে প্রভাব সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত বেশি রয়েছে, তা মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা কোনো খেলায় হারলে আরব কান্ট্রিরা উল্লাস প্রকাশ করবে? এটার কোনো যুক্তি নেই। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ যে যারা আছেন তাদেরকে একটা বার্তাই দিতে চাই যে অযথা ভারতকে দোষারোপ করে কোনো লাভ নেই, বরং খেলাকে খেলার মতো দেখুন। ভারত ভালো খেললে ভারতকে সমর্থন করুন, না করলে করবেন না। কিন্তু এভাবে উচ্ছ্বাস প্রকাশ করা, যেমন ঈদ ভারত হেরেছে আমি খুব আনন্দিত, এসব বলার কোনো অর্থ থাকে না। এতে একটা আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটা ছোট্ট ভিডিও আর একটা দেশে একটা বড় প্রভাব ফেলতে পারে। একইভাবে ভারতের যারা আছেন, ভারতের পক্ষে যারা ট্রোল করছেন, তাদের উদ্দেশ্য আমার একটা বক্তব্য যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং তাকে সেইভাবেই সম্মানটা আমাদের দেওয়া উচিত। এখানে কবে স্বাধীনতা 71 সালে ভারত সাহায্য করেছিল, অনেক দেশই অনেক দেশকে সাহায্য করে, বাংলাদেশ এখানে কৃতজ্ঞ থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি বারেবারে বলি তোমাকে সাহায্য করেছি তোমাকে সাহায্য করেছি, এটাও কিন্তু আরেকজনকে ছোট করা। এই সমস্ত বিষয় কিন্তু বোঝার বিষয় রয়েছে। তাই আমি মনে করি যে দু দেশের যারা আছেন ক্রিকেট দর্শকরা, তারা তাদের এগুলো বিষয়ে অনুধাবন করা উচিত এবং এমন কিছু মন্তব্য করা উচিত নয় যাতে দুই দেশের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কারণ আমি আবারও বলছি, বাংলাদেশের যেমন প্রয়োজন রয়েছে ভারতের সঙ্গে সুসম্পর্কের, ঠিক সেইভাবে ভারতেরও প্রয়োজন রয়েছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক। নাহলে বাংলাদেশে যদি আজকে চীন এসে ঘাঁটি গেড়ে বসে তখন ভারতের কী হবে? বা ধরুন ওই যে চট্টগ্রাম বিমানবন্দর থেকে পণ্য আনা, এতে আমাদের উত্তর পূর্বে জিনিসপত্র অনেক সস্তা হবে, জল পরিবহনের বিষয়ে কথাবার্তা চলছে, ট্রেন চলাচল, আপনি একদিনে চলে যাবেন কলকাতা। তো এই যে সমস্ত সুবিধাগুলো আমরা বাংলাদেশ থেকে কীভাবে পাবো, এটা বাংলাদেশের মাধ্যমে এটা পাওয়া যাবে,
দ্বিতীয়ত কোনো রাস্তা নেই। সুতরাং এটা বুঝতে হবে, প্রয়োজন সবারই, কারো হয়তো একটু বেশি কারো একটু কম, কিন্তু প্রয়োজন উভয় পক্ষেরই আছে, এই বিষয়টা বুঝতে হবে। সবশেষে আমি সবাইকে বলবো যে একটা খেলা নিয়ে এভাবে দুই রাষ্ট্রের মধ্যে উন্মাদনার সৃষ্টি হোক এবং দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে এটা কোনো অবস্থায় কাম্য নয়। আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার দিকে সবাই নজর রাখবেন, এটাই আমি চাইছি।